নমস্কার সকলকে, স্বাগত শর্মিলা রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপির নাম হলো চিংড়ি মাছের মাথা দিয়ে বরবটি বাটা। এটিও একটি পুরনো দিনের রান্না। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। চলুন তাহলে আমরা আমাদের রান্নাটা শুরু করি। চিংড়ি মাছের মাথা দিয়ে বরবটি বাটা কীভাবে করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক, আর বেশি কথা বলছি না। প্রথমে আমরা একটি কড়াইকে গরম করে নিয়েছি, কোনো তেল ছাড়াই। তার মধ্যে আমরা কতগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াটা হালকা করে একটু সেকে নেব। রসুনের কোয়াগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে আমরা দেব কালো জিরে। রসুনের কোয়া আর কালো জিরেটা একটু সেকে নিয়ে তারপর সেটা আমরা নামিয়ে ফেলবো। এরপর আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো। চিংড়ি মাছের মাথাগুলো একটু হালকা করে ভেজে নেব, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নিয়ে তারপর আমরা চিংড়ি মাছের মাথাগুলো নামিয়ে নিয়েছি। এরপর আমরা ওই কড়াইতেই বরবটি কুচিগুলো দিয়ে দেবো। বরবটিগুলোকে আমরা আগে থেকেই ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমরা বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা বরবটিগুলোকে ঢেকে দেবো। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মিনিট দশেকের মতন। তারপর ঢাকনা খুলে নিয়ে তার উপর দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। যখন বরবটিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা বরবটিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এখন আমরা বরবটিগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আমাদের কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এবার সমস্ত জিনিস আমরা একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শিল নোড়াও বেটে নিতে পারেন। এর মধ্যে আমরা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর আমরা সমস্ত জিনিসটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো আমরা জলও দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমাদের বাটাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার কড়াইতে নিয়ে ভাজব। কড়াইতে আমরা আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমরা ওই পেস্টটিকে দিয়ে দিয়েছি। বাড়িতে ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরপর আমরা এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে, বেশি আমরা হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করিনি। এরপর এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেললেই একদম তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মাথা দিয়ে বরবটি বাটা। দেখুন, আমরা যেই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে এটা পেস্ট করেছিলাম তার মধ্যে যে একটুখানি লেগেছিল সেটাকে আমরা জল দিয়ে গুলে নিয়ে আবার ব্যবহার করেছি, তাতে কিন্তু রান্নার স্বাদটা আর একটু বেশিই বেড়ে যায়। আবারও একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতন নুন ব্যবহার করবেন। আমরা যখন বরবটিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম তখনও কিন্তু আমরা এর মধ্যে নুন দিয়েছিলাম, তাই আপনারা বুঝে শুনেই একটু নুনটা ব্যবহার করবেন। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, যদি আপনারা চিনিটা না দিতে চান তাহলে দেবেন না। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মাথা দিয়ে বরবটি বাটা। রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর এরকমই আরও ভিডিও যদি, আরও রেসিপি যদি আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।